খবরদার মুমিন বান্দা গুনাহ থেকে বাঁচো কারণ গুনাহটা যখন বান্দা করে আমার আসমানের মালিক তখন বান্দার ঘরে রাগান্বিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে আমার খলিফা আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম কিন্তু এরা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি আল্লাহ পাক যেই বিধি বিধানগুলো দিলাম সেগুলো মেনে চলবে এগুলোর বাহিরে কোনো বান্দা যদি চলে এরা প্রতিনিধি না এরা শয়তানের প্রতিনিধি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যখন শয়তানের পথে চলবে তখন উলাইকা কাল্লানাম এরা গরুর মতো শুয়োরের মতো কুকুরের মতো বিড়ালের মতো হায়ওয়ানের মতো একটা মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পর কেমন আবার হায়ওয়ানের মতো হয় কুকুরের মতো কিভাবে হয় শুয়োরের মতো কিভাবে হয় জানোয়ারের মতো কেমন হয় আপনাদেরকে প্রশ্ন যদি করি কোনোদিন দেখছেন নাকি এলাকার ভিতরে কোনো কুকুর মসজিদে যায় নামাজ আদায় করতে দেখছেন না কুকুরের জন্য নামাজ নয় মানুষের জন্য নামাজ হায়ওয়ানের জন্য রোজা নয় মানুষের জন্য রোজা সমস্ত ইবাদত যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ সারা দুনিয়ার জমিনের ভিতরে ইনসান আর জিন্নাতদেরকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইলাম সুবহানাল্লাহ আমি আল্লাহর ইবাদতের জন্য সমস্ত বান্দাকে পাঠাইলাম এই বান্দার নামাজ আদায় করবে মসজিদে যাবে এ বান্দারা জিকির আজকার করবে বান্দারা মুখ জবান দিয়া আল্লাহর নাম নিবে বান্দা সমস্ত আল্লাহওয়ালা কাজ করবে তখন ওই বান্দাকে আমি আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বললাম কিন্তু একটা বান্দা নামাজ পড়ে না রোজা রাখে না ইবাদত করে না সমাজের ভিতরে যত প্রাণী আছে এদের জন্য কিন্তু নামাজ নাই কুকুরের নামাজ নাই গরু ছাগলের নামাজ নাই কোন মুসলমান ইসলাম কবুল করার পরেও যদি তার নামাজ না থাকে বুঝতে হবে কুকুর গরু ছাগল শিয়াল হায়ওয়ানের মতোই তার অবস্থান কারণ কুকুরের নামাজ নাই তার নামাজ নাই তার মানে তার সঙ্গে তার কোনো তফাৎ নাই কুকুর নামাজ পড়ে না হায়ওয়ান নামাজ পড়ে না সেও নামাজ পড়ে না মুসলমান হওয়ার পর যার কারণে এর সঙ্গে কুকুরের সঙ্গে কোনো পার্থক্য নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ মুসলমান এরা হলো কুকুরের মতো উলাইকা কাল আনআম এরা হায়ওয়ানের মতো পশু পাখির মতো বরং না না তার চাইতেও খারাপ বা আদল এরা সমস্ত প্রাণীদের চাইতেও বড় নিকৃষ্ট প্রাণীর চাইতে কেমন নিকৃষ্ট এলাকার ভিতরে দেখবেন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা নামাজ তো পড়েই না পড়েই না আবার ঘুষ সুদ হারাম জেনা দর্শন ব্যভিচার দুর্নীতি সন্ত্রাসী মাদক এমন কোন নিকৃষ্ট কাজ নাই যেই কাজের সঙ্গে সে জড়িত নাই ঠিক কিনা কোনোদিন কুকুরকে দেখবেন না ঘুষ খাইতে কুকুররা কোনোদিন চান্দাবাজিও করে না হায়ওয়ান কোনোদিন মানুষের অপমানুষের জিনিস চুরি করে না আপনারা এলাকায় কোনোদিন দেখছেন নাকি যে কুকুর 10টা 15টা মিলে একসঙ্গে বাজারে যায় মিছিল করছে আম করে চান্দা দাও চান্দা না দিলে এলাকার দোকান খুলতে দেব না বলছে নাকি কোনোদিন না না কুকুর হয়েও যে সমস্ত কাজ করে না গরু ছাগল হয়েও যে সমস্ত কাজ করে না ঘুষ খায় কে বলে কুকুর না মানুষ জেনা করে কে কুকুর না মানুষ সুদ খায় কে কুকুর না মানুষ যেই কাজ কুকুর করে না যেই কাজ হায়াওয়ান করে না যেই কাজ কোনো পশু পাখি করে না ওই কাজ মানুষ করার কারণে আল্লাহ বলেন ও কুকুর গরু ছাগলের চাইতেও খারাপ ঠিক কিনা ভাইরা আমার খুব বুঝবেন সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এই কারণে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল এরা গরু ছাগল শূকরের চাইতেও খারাপ যার কারণে এরা যখন খারাপ হয় এরা এমন খারাপ হয় এরা অদম হয়ে যায় এত অদম হয়ে যায় দুনিয়ার মানুষ আর তখন তার চাইতে অন্য কেউ খারাপ থাকে না মনে রাখবেন বিরিয়ানি পুষলে খাওয়া যায় না মাগার ভাত পুষলে কিন্তু কোনো মতে পানি দিয়েও খাওয়া যায় মানুষ হলো বিরিয়ানির জাত এই ইনসান যখন খারাপ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দামি বানাইলেন দামি জিনিস খারাপ যখন হয় তার ক্ষতিটাও বেশি আর কম দামি জিনিসের ক্ষতিটাও কম ইনসান এত দামি ইনসান এই ইনসান যখন খারাপ হয় তখন শয়তান গরু ছাগলকেও হার মানায় ঠিক কিনা শয়তান মানুষ যখন খারাপ হয়ে যায় তখন ভণ্ড বাবার দরবারে যায় সেজদা দেয় মানুষ যখন খারাপ হয় মাজারে যায় সেজদা দেয় মানুষ যখন খারাপ হয় ঘুষের টাকা পকেটে ভরে মানুষ যখন খারাপ হয় সুদের টাকা দিয়ে বিল্ডিং করে মানুষ যখন খারাপ হয় দুর্নীতি চান্দাবাজি মাদক দ্রব্য এমন কোনো খারাপ কাজ নেই যেই কাজটা সে করে না
এই জন্য মানুষকে দুইটা জিনিস ধোকা দেয় শয়তান আর নফস এই দুই জিনিসের ধোকার কারণে বান্দারা ধোকাগ্রস্ত হয় খবরদার মুসলমান খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারা আমি দুনিয়াতে ইবাদতের জন্য পাঠাইলাম শয়তান তোমাদের পিছনে এমন ভাবে লেগে থাকে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা বান্দার ডানে বায়ে শয়তান এমন ভাবে থাকে আল্লাহ রাসূল বলেন মানবের রক্তের শিরায় শিরায় প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় রক্তের সঙ্গে শয়তান মিশে আছে সুতরাং নবীর উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে যেহেতু গুনাহ বান্দাকে শয়তান করায় তার মানে ছোট থেকে ছোট গুনাহ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব হে মুমিন বান্দারা তোমরা নিজেদেরকে ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচাও এই ছোট গুনাহটা কত বড় হয় হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা ছোট গুনাহ যখন একসঙ্গে জমা হয় এই সকল গুনাহগুলো বান্দার কাঁধের উপরে আসে আসার পরে বান্দাকে লাকড়ি যেমন জ্বলায় দেয় লাকড়ি যেমন আগুনের মাধ্যমে পুড়ে ভস্ম করে দেয় ঠিক এই ছোট গুনাহগুলো বান্দাকে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দেয় এই কারণে তোমরা ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচো আল্লাহর রাসূল অন্য হাদিসের ভিতরে বলে ইয়াকুমুল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ খবরদার মুমিন বান্দা গুনাহ থেকে বাঁচো কারণ গুনাহটা যখন বান্দা করে আমার আসমানের মালিক তখন বান্দার ধরে রাগান্বিত হয়ে যায়